সুপ্রিয় ছাত্রছাত্রী বৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। কোভিড-19 প্রাদুর্ভাবে আমাদের জনজীবন স্থগিত হয়ে পড়েছে, কিন্তু আধার পেরিয়ে আলো আসবে একদিন। ততদিন আমাদেরকে অনলাইন ক্লাসে ক্লাস করে যেতে হবে। তোমরাও আমাদের এই অনলাইন ক্লাসে অংশ নিয়ে আমাদের ক্লাসগুলোকে সাফল্যমণ্ডিত করবে। প্রথমে জানিয়ে দিচ্ছি আমার পরিচিতি। আমি দিলরুবা, বাংলা বিভাগ, প্রভাষক ও বিভাগীয় প্রধান, শ্যামপুর মহাবিদ্যালয়, সদর, রংপুর। আমাদের আজকের আলোচ্য বিষয় বিড়াল প্রবন্ধটি। এই প্রবন্ধটি লিখেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বিড়াল প্রবন্ধটির নামকরণ। বিড়াল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত একটি নকশা জাতীয় রম্য রচনা। অন্তর্নিহিত তাৎপর্যের উপর ভিত্তি করে এই প্রবন্ধটির নামকরণ করা হয়েছে বিড়াল। কমলাকান্ত ও বিড়ালের কথাবার্তার মধ্যে দিয়ে লেখক গভীর দর্শনের কথা বলেছেন। দুজনের আলোচনায় আমাদের সমাজের আসল ছবি ফুটে উঠেছে। ধনী দরিদ্রের বৈষম্য দূর করতে চাইলে মানুষেরই যে ভূমিকা প্রধান হতে হবে, প্রবন্ধে সেদিকটি স্পষ্ট ইঙ্গিত প্রদান করেছে। রম্য রচনা হিসেবে বিড়াল এক অসাধারণ প্রবন্ধ। বিড়াল ও কমলাকান্তের কথাবার্তার মধ্যে দিয়ে প্রবন্ধের আলোচনায় গতিশীলতা পেয়েছে। তবে বিড়ালের যুক্তির কাছে কমলাকান্ত পরাজিত। সে বিচারে বিড়াল অপেক্ষাকৃত শক্তিশালী, সক্রিয় ও যুক্তিশীল ভূমিকায় অবতীর্ণ হয়েছে। সব দিক বিচার করে বিড়াল প্রবন্ধটি নামকরণ সার্থক, সুন্দর ও শিল্পসম্মত হয়েছে। এবারে আসা যাক উৎস ও পরিচিতি, অর্থাৎ বিড়াল প্রবন্ধটি কোথা থেকে সংগৃহীত হয়েছে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রসাত্মক ও ব্যঙ্গধর্মী রচনার সংকলন কমলাকান্তের দপ্তর। তিন অংশে বিভক্ত এই গ্রন্থটিতে যে কয়েকটি প্রবন্ধ রয়েছে তার মধ্যে বিড়াল প্রবন্ধটি উল্লেখযোগ্য। কাহিনী সংক্ষেপ। বিড়াল নামক নকশা জাতীয় রম্য রচনায় লেখক নিজেই কমলাকান্ত। হালকা কথায় তিনি নিজের মনের ভাবকে ব্যক্ত করেছেন। বিড়ালের সঙ্গে কমলাকান্তের যে কথাবার্তা সেটা লেখকের নিজেরই চিন্তা চেতনা। বিড়াল একটি নিরীহ প্রাণী, সুযোগ পেলেই সে দুধ চুরি করে খায়। সমাজে ধনী ও দরিদ্রের যে ব্যবধান তা যে মানুষের সৃষ্টি, একথাই লেখক কমলাকান্ত সেজে বলেছেন। তার মতে দরিদ্র অসহায় যারা, তারা অনেক সময় বাধ্য হয়ে অন্যায় করে, তখন ধনীরা তাদের জন্য শাস্তির ব্যবস্থা করে। তাদের অন্যায়ের কারণ খোঁজা তারা প্রয়োজন বোধ করে না। লেখক বিড়ালকে দরিদ্র সমাজের প্রতিনিধি হিসেবে দাঁড় করিয়েছেন। কমলাকান্তের সমস্ত কথাবার্তা হচ্ছে রূপকের আশ্রয়ে। তার ব্যাখ্যায় ধনী কৃপণদের জন্যই গরিবরা চোর হয়, তাই চোরের শাস্তি হলে চোর যারা তৈরি করে তাদেরও শাস্তি হওয়া উচিত। মানুষ তেল মাথায় তেল দেয়, এটা তাদের সবচেয়ে বড় দোষ। যাদের খাবারের কোনো অভাব নেই তাদের জন্য মানুষ ভোজের আয়োজন করে, আর শুধু বেঁচে থাকার জন্য যাদের একটু খাবার প্রয়োজন তাদেরকে কেউ খেতে দেয় না। ধনীদের এমন নির্দয় আচরণের জন্যই দরিদ্র অসহায়রা চুরি করে, তাই চুরির জন্য দরিদ্রকে শাস্তি দেওয়ার কোনো অধিকার নেই ধনীদের। ধনীরা দরিদ্রের কষ্ট বোঝে না, না খেয়ে থাকলেও দরিদ্রের সেবায় কেউ এগিয়ে যায় না, তখন প্রাণ বাঁচানোর জন্য দরিদ্ররা চুরি করে। লেখক বলতে চান যে কৃপণ ধনীরাই চোর সৃষ্টি করে। পৃথিবীতে সবাই বাঁচতে চায় বলেই চোরকে চুরি করে খেয়ে বাঁচতে হয়। এটাই হচ্ছে এই গল্পের মূল কাহিনী। তবে এবারে আমরা লেখক পরিচিতি সম্পর্কে একটু জেনে নিব। এখানে লেখক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 26 জানুয়ারি 1838 সালে 13 আষাঢ় 1245 বঙ্গাব্দে জন্মগ্রহণ করেছেন। তিনি পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলার কাঁঠালপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম যাদবচন্দ্র চট্টোপাধ্যায়। তার পেশা ছিল তার ডেপুটি কালেক্টরের, তার
পেশা। তিনি ইন্টার পাস করেছেন 1857 সালে, বিএ পাস করেছেন 1858 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে। তার পেশা ছিল, তিনি 1858 সালে ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসেবে নিযুক্ত লাভ করেন, 1991 সালে অবসর পান। তার রচিত সাহিত্য কর্মগুলোর মধ্যে রয়েছে উপন্যাস দুর্গেশ নন্দিনী, এটি তার একটি অন্যতম উল্লেখযোগ্য রচনা, এটি 1865 সালে রচিত হয়। এরপর কপালকুণ্ডলা 1866 সালে তিনি লিখেছেন। এরপরে রয়েছে মৃণালিনী 1869 সালে রচিত হয়েছে, বিষ বৃক্ষ 1873 সালে রচিত হয়েছে। এছাড়া ইন্দিরা 1873 সালে, যুগলঙ্গরীয় 1874 সালে, চন্দ্রশেখর 1875 সালে, রজনী 1877 সালে, কৃষ্ণকান্তের উইল 1878 সালে, রাধা রানী 1886 সালে এবং সীতারাম 1887 সালে, এই 14টি উপন্যাস তিনি রচনা করেছেন। এছাড়া রম্য রচনা রয়েছে তার লোক রহস্য 1874 সালে, কমলাকান্তের দপ্তর 1875 সালে, মুচি রামগুড়ের জীবন চরিত্র 1884 সালে, কমলাকান্ত 1875 সালে তিনি রচনা করেছেন। তার প্রবন্ধ গ্রন্থগুলোর মধ্যে রয়েছে লোক রহস্য 1874, বিজ্ঞান রহস্য 1875, কমলাকান্তের দপ্তর 1875, বিবিধ সমালোচনা 1876, সাম্য 1879, কৃষ্ণচরিত্র 1892, বিবিধ প্রবন্ধ প্রথম খণ্ড দ্বিতীয় খণ্ড, ধর্মতত্ত্ব অনুশীলন 1888, সম্পাদিত পত্রিকা তার একটি রয়েছে, পত্রিকাটির নাম হচ্ছে বঙ্গদর্শন, এটি 1872 সালে তিনি সম্পাদনা করেছেন। এছাড়া তার পুরস্কার ও সম্মাননা রয়েছে অনেকগুলো। ব্রিটিশ সরকার তাকে দুটি খেতাবে ভূষিত করে, 1891 সালে রায়বাহাদুর এবং 1894 সালে কম্পানিয়ন অব দ্য মোস্ট এ নিমেন্ট অর্ডার অব দ্য ইন্ডিয়ান এম্পায়ার নামক এই পুরস্কারগুলো তিনি পেয়েছেন। বিড়াল প্রবন্ধে ব্যবহৃত ব্যক্তিদের যে চরিত্রগুলো রয়েছে সেই চরিত্রগুলো হচ্ছে কমলাকান্ত, নসিরাম বাবু, নেপোলিয়ান বোনাপার্ট, ডিউক অফ ওয়েলিংটন, প্রসন্ন, নিউম্যান, পার্কোর। এছাড়া প্রাণীর নাম রয়েছে বিড়াল, বিড়াল মার্জার, মার্জারকে বিড়াল বলা হয়েছে, মার্জারি বিড়ালের স্ত্রীবাচক রূপ, মঙ্গলা, মঙ্গলা হচ্ছে গাভী, স্থানের নাম শয়নগৃহ, ওয়াটারলু, সেন্ট হেলেনা দ্বীপ, বিদ্যালয়, প্রাচীর, প্রাঙ্গণ, প্রসাদ। উপকরণের নাম চারপাই, চারপাই হচ্ছে একটি চৌকি, চৌকি যেটাকে আমরা বলি সেটাকে চারপাই বলা হয়েছে, চেয়ার, ছোট্ট চেয়ারের মতো, হুকা, ষষ্ঠী, যষ্ঠী, যষ্ঠী মানে লাঠি, দুগ্ধ, ক্ষীর, সর, দুধি, মাংস, মাছের কাঠা, কাটা, ভাত, আফিম, ছানা, হাড়ি, সরিষা ইত্যাদি। পরবর্তী ক্লাসে আমরা এই বিড়াল সম্পর্কে একটি নাটিকা দেখানোর চেষ্টা করব। ধন্যবাদ সকল। সকলকে বিড়াল প্রবন্ধটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আমি শয়নগৃহে চার পায়ের উপর বসিয়া হুঁকা হাতে ঝিমাইতেছিলাম। একটু মিটমিট করিয়া ক্ষুদ্র আলো জ্বলিতেছে, দেয়ালের উপর চঞ্চল ছায়া প্রীতবৎ নাচিতেছে। আহার প্রস্তুত হয় নাই, এজন্য হুঁকা হাতে নিমিলিত লোচনে আমি ভাবিতেছিলাম যে আমি যদি নেপোলিয়ন হইতাম তবে ওয়াটারলু জিতিতে পারিতাম কিনা। এমত সময় একটি ক্ষুদ্র শব্দ হইল, চাহিয়া দেখিলাম, হঠাৎ কিছু বুঝিতে পারিলাম না। প্রথমে মনে হইল ওয়েলিংটন হঠাৎ বিড়ালত্ব প্রাপ্ত হইয়া আমার নিকট আফিং ভিক্ষা করতে আসিয়াছে। প্রথম উদ্যমে পাষণবত কঠিন হইয়া বলিব মনে করিলাম যে
দিয়ক মহাশয়কে ইতিপূর্বে যথোচিত পুরস্কার দেওয়া গিয়াছে, এক্ষণে আর অতিরিক্ত পুরস্কার দেওয়া যাইতে পারে না, বিশেষ অপরিমিত লোভ ভালো নয়। ডিউক বলিল, তখন চক্ষু চাহিয়া ভালো করিয়া দেখিলাম যে ওয়েলিংটন নয়, একটি ক্ষুদ্র মার্জার। প্রসন্ন আমার জন্য যে দুগ্ধ রাখিয়া গিয়াছিল তাহা নিঃশেষ করিয়া উদর্শাত করিয়াছে। আমি তখন ওয়াটারলুর মাঠে বহু রচনায় ব্যস্ত, অত দেখি নাই। এক্ষণে মার্জার সুন্দরী নির্জল দুগ্ধপানে পরিতৃপ্ত হইয়া আপন মনের সুখ এ জগতে প্রকটিত করিবার অভিপ্রায়ে অতি মধুর স্বরে বলিতেছেন। বলিতে পারি না, বুঝি তাহার ভিতর একটু ব্যঙ্গ ছিল। বুঝি মার্জার মনে মনে হাসিয়া আমার পানে চাহিয়া ভাবিতেছিল, কেহ মরে বিল ছেসে কেহ খায় কই। বুঝি সে ম্যাও শব্দে একটু মন বুঝিবার অভিপ্রায় ছিল। বুঝি বিড়ালের মনের ভাব, তোমার দুধ তো খাইয়া বসিয়াছি, এখন বলো কি। বলি কি, আমি তো ঠিক করিতে পারিলাম না, দুধ আমার বাপেরও না, দুধ মঙ্গলার, দুহিয়াছে প্রসন্ন, অতএব সে দুগ্ধে আমারও যে অধিকার বিড়ালেরও তাই, সুতরাং রাগ করিতে পারি না। তবে চিরাগত একটি প্রথা আছে, যে বিড়ালে দুধ খাইয়া গেলে তাহাকে তাড়াইয়া মারিতে যাইতে হয়। আমি সে চিরাগত প্রথার অবমাননা করিয়া মনুষ্যকুলে কুলাঙ্গার স্বরূপ পরিচিত হইব ইহাও বাঞ্ছনীয় নহে। কি জানি, এই মার্জার যদি স্বজাতি মণ্ডলে কমলাকান্তকে কাপুরুষ বলিয়া উপহাস করে, অতএব পুরুষের ন্যায় আচরণ করাই বিধেয়। ইহা স্থির করিয়া সকাতর চিত্তে হস্ত হইতে হুকা নামাইয়া অনেক অনুসন্ধানে এক ভগ্ন যষ্টি আবিষ্কৃত করিয়া সগর্বে মার্জারির প্রতি ধাবমান হইলাম। মার্জারি কমলাকান্তকে চিনিত, সে যষ্টি দেখিয়া বিশেষ ভীত হওয়ার কোনো লক্ষণ প্রকাশ করিল না, কেবল আমার মুখপানে চাহিয়া হাই তুলিয়া একটু সরিয়া বসিল। বলিল, প্রশ্ন বুঝিতে পারিয়া যষ্টি ত্যাগ করিয়া পুনরূপী শয্যায় আসিয়া হুকা লইলাম। তখন দিব্যকর্ণপ্রাপ্ত হইয়া মার্জারের বক্তব্য সকল বুঝিতে পারিলাম। বুঝিলাম যে বিড়াল বলিতেছে, মারপিট কেন, স্থির হইয়া হুকা হাতে করিয়া একটু বিচার করে দেখো দেখি, এ সংসারের ক্ষীর সর দুগ্ধ দধি মৎস্য মাংস সকলেই তোমরা খাইবে, আমরা কিছু পাইব না কেন? তোমরা মনুষ্য, আমরা বিড়াল, প্রভেদ কি? তোমাদের খুদ পিপাসা আছে, আমাদের কি নাই? তোমরা খাও, আমাদের আপত্তি নাই, কিন্তু আমরা খাইলেই তোমরা কোন স্বাস্থ্য অনুসারে ঠেঙালাঠি লইয়া মারিতে আইসো তাহা আমি বহু অনুসন্ধানে পাইলাম না। তোমরা আমার কাছে কিছু উপদেশ গ্রহণ করো, বিজ্ঞ চতুষ্পদের কাছে শিক্ষালাভ ব্যতীত তোমাদের জ্ঞানোন্নতির উপায়ন্তর দেখি না। তোমাদের বিদ্যালয়ের সকল দেখিয়া আমার বোধ হয় তোমরা এতদিনে এই কথাটি বুঝিতে পারিয়াছ। দেখো, শয্যাশায়ী মনুষ্য, ধর্ম কি? পরোপকারী পরম ধর্ম। এই দুগ্ধটুকু পান করিয়া আমার পরম উপকার হইয়াছে, তোমার আহরিত দুগ্ধে এই পরোপকার সিদ্ধ হইল, অতএব তুমি সেই পরম ধর্মের ফলভাগী। আমি চুরি করি আর যাই করি, আমি তোমার ধর্ম সঞ্চয়ের মূলীভূত কারণ, অতএব আমাকে প্রহার না করিয়া আমার প্রশংসা করো, আমি তোমার ধর্মের সহায়। দেখো, আমি চোর বটে, কিন্তু আমি কি সাত করিয়া চোর হইয়াছি? খাইতে পাইলে কে চোর হয়? দেখো, যাহারা বড় সাধু চোরের নামে শিহরিয়া ওঠেন তাহারা অনেক চোর অপেক্ষাও অধার্মিক, তাহাদের চুরি করবার প্রয়োজন নাই বলিয়াই চুরি করেন না, কিন্তু তাহাদের প্রয়োজনাতীত ধন থাকিতেও চোরের প্রতি যে মুখ তুলিয়া চাহেন না, ইহাতেই চোরে চুরি করে। অধর্ম চোরের নহে, চোরে যে চুরি করে সে অধর্ম কৃপণ ধনীর, চোর দোষী বটে, কিন্তু কৃপণ ধনী তদপেক্ষা শতগুণে দোষী, চোরের দণ্ড হয়। চোরির মূল যে কৃপণ তাহার দণ্ড হয় না কেন? দেখো, আমি প্রাচীরে প্রাচীরে ম্যাও ম্যাও করিয়া বেড়াই, কেউ আমাকে মাছের কাঁটাখানাও ফেলিয়া দেয় না, মাছের কাঁটা পাতের ভাত নর্দমায় ফেলিয়া দেয়, জলে ফেলিয়া দেয়, তথাপি আমাকে ডাকিয়া দেয় না। তোমাদের পেট ভরা, আমার পেটের ক্ষুধা কি প্রকারে জানিবে? হাই, দরিদ্রের জন্য ব্যথিত হইলে তোমাদের কি কিছু অগৌরব আছে? আমার মতো দরিদ্রের ব্যথায় ব্যথিত হওয়া লজ্জার কথা, সন্দেহ নাই। যে কখনো অন্ধকে মুষ্টি ভিক্ষা দেয় না, সেও একটা বড় রাজা ফাঁপড়ে পড়িলে রাত্রে ঘুমায় না, সকলেই পরের ব্যথায় ব্যথিত হইতে রাজি, তবে ছোট লোকের দুঃখে কাতর, ছি কে হইবে? দেখো, যদি অমুক শিরোমণি কি অমুক ন্যায়লঙ্কার আসিয়া তোমার দুধটুকু খাইয়া যাইতেন, তবে তুমি কি তাহাকে ঠেঙা লইয়া মারিতে আসিতে, বরং জোরহাত করিয়া বলিতে, আর একটুকি আনিয়া দিব, তবে আমার বেলা লাঠি কেন? তুমি বলিবে, তাহারা অতি পণ্ডিত, বড় মান্য লোক, পণ্ডিত বা মান্য বলিয়া কি আমার অপেক্ষা তাহাদের ক্ষুধা বেশি? তা তো নয়।
তেলা মাথায় তেল দেওয়া মনুষ্য জাতির রোগ, দরিদ্রের ক্ষুধা কেহ বুঝে না। যে খাইতে বলিলে বিরক্ত হয় তাহার জন্য ভোজের আয়োজন করো, আর যে ক্ষুধার জ্বালায় বিনা আহ্বানে তোমার অন্ন খাইয়া ফেলে চোর বলিয়া তাহার দণ্ড করো। ছি ছি, দেখো আমাদিগের দশা, দেখো দেখো প্রাচীরে প্রাচীরে, প্রাঙ্গণে প্রাঙ্গণে, প্রাসাদে প্রাসাদে ম্যাও ম্যাও করিয়া আমরা চারিদিকে দৃষ্টি করিতেছি, কেহ আমাদিগকে মাছের কাটাখানা ফেলিয়া দেয় না। যদি কেহ তোমাদের সোহাগের বিড়াল হইতে পারিল, গৃহমার্জার হইয়া বৃদ্ধের নিকট, যুবতী ভার্জার সহদর বা মুখ্যধনির কাছে শতরঞ্জ খেলোয়াড়ের স্থানীয় হইয়া থাকিতে পারিল, তবেই তাহার পুষ্টি, তাহার লেজ ফুলে, গায়ে লোম হয় এবং তাহাদের রূপের ছটা দেখে অনেক মার্জার কবি হইয়া পড়ে। আর আমাদিগের দশা দেখো, আহারবে উদার কৃষ, অস্থি পরিদৃশ্যমান, রাঙুল বিনত, দাঁত বাহির হইয়াছে, জিহবা ঝুলিয়া পড়িয়াছে, অবিরত আহার অভাবে ডাকিতেছি, খাইতে পায় না। আমাদের কালো চামড়া দেখিয়া ঘৃণা করিও না, এ পৃথিবীর মৎস্য মাংসে আমাদের কিছু অধিকার আছে, খাইতে দাও নহিলে চুরি করিব। আমাদের কৃষ্ণ চর্ম, শুষ্ক মুখ, ক্ষীণ শকরুণ ম্যাও ম্যাও শুনিয়া তোমাদিগের কি দুঃখ হয় না? চোরের দণ্ড আছে, নির্দয়তার কি দণ্ড নাই? চোরের আহার সংগ্রহের দণ্ড আছে, ধনীর কার্পণ্যের দণ্ড নাই কেন? তুমি কমলাকান্ত, দূরদর্শী, কেননা আফিংখোর, তুমিও কি দেখিতে পাও না যে ধনীর দোষেই দরিদ্র চোর হয়? পাঁচশত দরিদ্রকে বঞ্চিত করিয়া একজন পাঁচশত লোকের আহার্য সংগ্রহ করিবে কেন? যদি করিল তবে সে তাহার খাইয়া যাহা বাহিয়া পড়ে তাহা দরিদ্রকে দিবে না কেন? যদি না দেয় তবে দরিদ্র অবশ্য তাহার নিকট হইতে চুরি করিবে, কেননা অনাহারে মরিয়া যাইবার জন্য এই পৃথিবীতে কেহ আইসে নাই। আমি আর সহ্য করিতে না পারিয়া বলিলাম, থামো থামো মার্জার পণ্ডিতে, তোমার কথাগুলি ভারী সোশিয়ালিস্টিক, সমাজ বিশৃঙ্খলার মূল। যদি যাহার যত ক্ষমতা সে তত ধন সঞ্চয় করিতে না পায়, অথবা ধন সঞ্চয় করিয়া চোরের জ্বালায় নির্বিঘ্নে ভোগ করিতে না পায়, তবে কেহ আর ধন সঞ্চয় যত্ন করিবে না, তাহাতে সমাজের ধন বৃদ্ধি হইবে না। না হইলে তো আমার কি? সমাজের ধনবৃদ্ধি অর্থ ধনীর ধনবৃদ্ধি, ধনীর ধনবৃদ্ধি না হইলে দরিদ্রের ক্ষতি কি? সামাজিক ধনবৃদ্ধি ব্যতীত সমাজের উন্নতি নাই। আমি যদি খাইতে না পাইলাম তবে সমাজের উন্নতি লইয়া কি করিব? বিড়ালকে বোঝানো দায় হইল যে বিচারক বা নৈয়ায়িক কশিনকালে কেহ তাহাকে কিছু বুঝাইতে পারে না, এ মার্জার সুবিচারক এবং সুতার্কিকও বটে, সুতরাং না বুঝিবার পক্ষে ইহার অধিকার আছে। অতএব ইহার উপর রাগ না করিয়া বলিলাম, সমাজের উন্নতিতে দরিদ্রের প্রয়োজন না থাকিলেও না থাকিতে পারে, কিন্তু ধনীদিগের বিশেষ প্রয়োজন, অতএব চোরের দণ্ডবিধান কর্তব্য। চোরকে ফাঁসি দাও তাহাতে আমার আপত্তি নাই, কিন্তু তাহার সঙ্গে আরেকটি নিয়ম করো, যে বিচারক চোরকে সাজা দিবেন তিনি আগে 3 দিবস উপবাস করিবেন, তাহাতে যদি তাহার চুরি করিয়া খাইতে ইচ্ছা না করে তবে তিনি স্বচ্ছন্দে চোরকে ফাঁসি দিবেন। তুমি আমাকে মারিতে লাঠি তুলিয়াছিলে, তুমি অদ্য হইতে 3 দিবস উপবাস করিয়া দেখো, তুমি যদি ইতিমধ্যে নসিরাম বাবুর ভাণ্ডার ঘরে ধরা না পড়ো তবে আমাকে ঠেঙাইয়া মারিও, আমি আপত্তি করিব না। বিজ্ঞ লোকের মত এই যে যখন বিচারে পরাস্ত হইবে তখন গভীরভাবে উপদেশ প্রদান করিবে। আমি সেই প্রথানুযায়ী মার্জারকে বলিলাম যে এ সকল অতি নীতিবিরুদ্ধ কথা, ইহার আন্দোলনেও পাপ আছে, তুমি এ সকল দুশ্চিন্তা পরিত্যাগ করিয়া ধর্মাচরণে মন দাও। তুমি যদি চাহো তাহলে পাঠার্থে তোমাকে আমি নিউম্যান ও পার্কারের গ্রন্থ দিতে পারি, আর কমলাকান্তের দপ্তর পড়িলেও কিছু উপকার হইতে পারে। আর কিছু হোক বা না হোক আফিংয়ের অসীম মহিমা বুঝিতে পারিবে। এক্ষণে সস্থানে গমন করো, প্রসন্ন কাল কিছু ছানা দিবে বলিয়াছে, জলযোগের সময় আসিও, উভয় ভাগ করিয়া খাইব, পদ্ম আর কাহারও হাড়ি খাইও না, বরং ক্ষুধায় যদি নিতান্ত অধীর হও তবে পুনর্বার আসিও, এক সরিষা ভোর আফিং দিব। আফিংয়ের বিশেষ প্রয়োজন নাই, তবে হাড়ি খাওয়ার কথা ক্ষুধানুসারে বিবেচনা করা যাইবে। মার্জার বিদায় হইল। একটি পতিত আত্মাকে অন্ধকার হইতে আলোকে আনিয়াছি ভাবিয়া কমলাকান্তের বড় আনন্দ হইল।